আগামী 5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, এই দুটো জেলায় হালকা বৃষ্টি থাকবে আগামী 2 দিন, এবং আলিপুরদুয়ারে আজকে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা। এছাড়া আগামী 3 দিন এরকম ড্রাই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তা মোটের ওপর শুকনো ওয়েদারই থাকবে। আর টেম্পারেচারের ক্ষেত্রে রাতের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কমবার সম্ভাবনা রয়েছে। আর কলকাতার টেম্পারেচার আশা করা যায় আগামী 24 ঘন্টার মধ্যে ওই 20 ডিগ্রির আশেপাশেই মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 30 ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতার ক্ষেত্রে তো 2 থেকে 4 ডিগ্রি কমার ব্যাপার ছিল, তো জেলা আর কলকাতার ক্ষেত্রে কি একই থাকবে তাপমাত্রা? কত তাপমাত্রা এই সময়ে, যেটা নভেম্বর মাস, নভেম্বর মাসে অ্যাভারেজ মানে টেম্পারেচার এখন 20 ডিগ্রি কলকাতার দিকে আছে, এবং গ্রামের দিকে, গ্রাম বলছি আমাদের ওই জেলার দিকে, জেলার দিকে টেম্পারেচার ওই 18 ডিগ্রি এরকমের ঘোরাফেরা করছে। তা ওই টেম্পারেচারটা ওই নর্মাল যেহেতু এখন ওই 18 ডিগ্রির কাছাকাছি থাকে, তাই ওই নভেম্বরের আশা করা যায় যে 18 ডিগ্রি পর্যন্তই থাকবে। তাই মোটের ওপরে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে টেম্পারেচার এই সময় থাকবে নভেম্বর মাসে আশা করা যায়, যেটা স্বাভাবিক তাপমাত্রা সেটাই আপনাকে। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে এখন আজকে যেরকম আমরা বলছি 20 ডিগ্রি থাকবে, তো 2 থেকে 3 ডিগ্রি যদি কমে তাহলে ওটা 18 ডিগ্রির কাছাকাছি চলে আসবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। আচ্ছা, এই ওয়েদারটা যে কমবে 4 ডিগ্রি কমার পর, এটা কি কন্টিনিউ হবে না সাময়িক সময়ের জন্য? কন্টিনিউ মানে এখন গ্র্যাজুয়াল ফল যেটা হয় সেটা গ্র্যাজুয়াল ফল, খুব ধীরে 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 টেম্পারেচার কমতে থাকে এবং এই কমাটা ডিসেম্বর মাস পর্যন্ত চলে। এবং কমে আমাদের যে অ্যাভারেজ যে টেম্পারেচার আছে এখন যেটা 20 আছে, মাসের শেষের দিকে সেটা 18-17 এরকম এসে যায়, এবং ডিসেম্বরের শুরুতে সেটা আবার ওই 16, তারপরে 15, তারপরে আস্তে আস্তে একদম এন্ড অফ দ্য ডিসেম্বর এটা 14 ডিগ্রি এরকম 13 ডিগ্রি এরকমই চলে আসে। এটাই আমাদের অ্যাভারেজ টেম্পারে মানে স্বাভাবিক যে তাপমাত্রা সেটা সেরকমই বলছে।